বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা ভুয়া শিক্ষক খুঁজতে শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের উত্তরবঙ্গের তিন জেলায় এদিন সিবিআই বিভিন্ন দল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে আজকের উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে কি বলছে দেখুন এদিন ময়নাগুড়ি শহরের একাধিক জায়গায় সিবিআইয়ের দল হানা দেয় দুই সদস্য দিনভর ময়নাগুড়ি ব্যাংক সরকারি অফিস ঘুরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন ময়নাগুড়ির এক প্রাথমিক স্কুল শিক্ষককে ডেকে দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারী আধিকারিকরা যদিও এ ব্যাপারে তারা সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি বুধবার কলকাতা থেকে সিবিআইয়ের দলটি উত্তরবঙ্গে এসেছিল কোচবিহার এবং আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তারা এদিন বেলার দিকে ময়নাগুড়ি আসেন প্রথমে ময়নাগুড়ি দেবীনগর মিল এক প্রাথমিক স্কুল শিক্ষকের বাড়িতে যান সেই বাড়িতে থেকে ময়নাগুড়ি দেবীগড় মিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যান অফিসাররা বিকাল সাড়ে তিনটা নাগাদ সিবিআই আধিকারিকরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বেরিয়ে ময়নাগুড়ির ময়নাপাড়া রেজিস্ট্রি অফিসে যান সেখানে অফিসের কর্মী এবং আধিকারিকদের সঙ্গে কথা বলে ফের মিলপাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় আসেন তারা সন্ধ্যার মুখে একটি কালো ব্যাগ হাতে ব্যাংক থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাদের ব্যাংকে ওই প্রাথমিক শিক্ষক এবং তার স্ত্রী তথা স্থানীয় বিজেপি নেত্রীকে দুদফায় দেখে কথা বলেন সিবিআই আধিকারিকরা ওই প্রাথমিক শিক্ষকের জমি ক্রয় সংক্রান্ত ব্যাপারে নথি জোগাড় করা হয়েছে বলে খবর ওই প্রাথমিক শিক্ষকের জমি ক্রয় সংক্রান্ত ব্যাপারে নথি জোগাড় করা হয়েছে বলে খবর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদিও কি কারণে তারা প্রাথমিক শিক্ষকের সঙ্গে কথা বলেছেন ভুয়া শিক্ষক ধরতেই কি এই শিক্ষকের সঙ্গে কথা এমনটা কোনো কিছুই সংবাদ মাধ্যমের মা কাছে প্রকাশ করেনি সিবিআই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য